হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছি পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে পানি পড়ে কেন। যারা দেখেননি তারা ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে দেখে আসুন, অথবা উপরে ক্লিক করে দেখে আসতে পারেন। বন্ধুরা, আজকে আমরা জানবো যেভাবে পেঁয়াজ কাটলে চোখে পানি ঝরবে না। এই পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি ঝরা থেকে মুক্তির উপায় কী? চলুন তাহলে শুরু করা যাক। অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এক, কাটার আগে 30 মিনিট ফ্রিজে রাখুন। পেঁয়াজ কাটার আগে 30 মিনিট রেফ্রিজারেটরে কিংবা 10 থেকে 15 মিনিট ফ্রিজারে রেখে দিন। ফলে ঠান্ডা তাপমাত্রায় পেঁয়াজে থাকা গ্যাস, অর্থাৎ চোখের জন্যে যন্ত্রণাদায়ক ঝাঁঝালো গ্যাস তৈরি প্রতিরোধ হবে। তবে পেঁয়াজ সবসময়ের জন্যে রেফ্রিজারেটরে সংরক্ষণ করবেন না, এতে পেঁয়াজের স্বাদ নষ্ট হয়ে যাবে। 2, কাটার আগে পানিতে ভিজিয়ে রাখুন। কাটার আগে পানিতে ভিজিয়ে রাখা, তবে এতে পেঁয়াজের স্বাদের সঙ্গে কিছুটা আপোষ করতে হবে। তবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পানির পাত্রে ভিজিয়ে রাখুন, এতে পেঁয়াজের অ্যাসিড কমে যাওয়ায় কাটার সময় আর চোখের পানি ফেলতে হবে না। 3, মাছ বরাবর কাটুন। পেঁয়াজের মাথার অংশটিতে সবচেয়ে বেশি ঝাঁঝালো গ্যাস থাকে, এই অংশটি বাদ দিয়ে পেঁয়াজ কাটার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রথমে পেঁয়াজ মাঝ বরাবর কেটে নিন, এরপর উভয় অংশ স্লাইস করে কাটুন। কেবল মূল, অর্থাৎ মাথার অংশটি না কেটে ফেলে দিন। 4, বাতাস চলাচল। আপনার চোখের উপর পেঁয়াজের গ্যাসের প্রভাব কমাতে আরেকটি উপায় হচ্ছে বাতাস চলাচল করে এমন স্থানে, যেমন জানালার পাশে অথবা পাখার নিচে পেঁয়াজ কাটুন। এতে বাতাসে পেঁয়াজের ঝাঁঝালো গ্যাস উড়ে যাওয়ায় চোখের সংস্পর্শে আসবে না। 5, ছুরি ব্যবহার। অন্যতম আরেকটি উপায় হচ্ছে পেঁয়াজ কাটায় ধারালো ছুরি ব্যবহার করুন। ধারালো ছুরি পেঁয়াজের কোষ কম ভাঙবে, ফলে কম গ্যাস উৎপন্ন হবে, ঝাঁজ কমে যাবে, চোখে পানি আসবে না। সচেতন হন, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।